শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন ওই সময়ে যে সবাই পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি, বলেছিলেন না? এই চোরের খনি সব দিকে, এবং কম্বল এসেছিল বলছে আমার কম্বলটা কোথায়, আমার কম্বলটা চুরি করে নিয়ে গেছে চোরের দল, চোরের দল। বলছি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ, এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন, একজন একজন আওয়ামী লীগের নেতা তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতি থেকে চলে গেছে, এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল, এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়, সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন ওই সময়ে যে সবাই পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি, বলেছিলেন না? এই চোরের খনি সব দিকে, এবং কম্বল এসেছিল বলছে আমার কম্বলটা কোথায়, আমার কম্বলটাও চুরি করে নিয়ে গেছে চোরের দল, চোরের দল। তো বন্ধুগণ, এদের সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময় বলতে হবে। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন, আমি সেই কথাটা বলে শেষ করব যে এরা পরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশকে একটা নত জানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, ফেইল স্টেট করতে চায়। যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে নেতা নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করবার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না, খুব সাবধানে বলতে। দুদু সাহেবরা আপনার সাহেব খুবই আপনার প্রায়ই আপনার টক শো করেন, সে টক শো করেও কিন্তু একটা একটা জায়গায় তাদেরকে সাবধানে থাকতে হয়। তারা বলে দেয় যে ভাই এইটা একটু অ্যাভয়েড করবেন, তাই না? বলে দেয় যারা আপনার অ্যাঙ্কর আছে বা আপনার কর্তৃপক্ষ, তারা বলে দেয় যে এটা নিয়ে বলবেন না, আলোচনা করবেন না। কনস্টিটিউশনটাকে ছিঁড়ে কেটে শেষ করে দিয়েছে, তিনটা অনুচ্ছেদ রেখেছে যে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে তার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না, ও সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। পৃথিবীতে এমন কোনো কনস্টিটিউশন আছে যে এই ধরনের, যেটা নাকি পরিবর্তনই করা যাবে না কোনোদিন? নাই। আজকে গোটা পরিবার, দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা আপনার ফ্যাসিবাদ কায়েম করেছে, যে ফ্যাসিবাদের ফলে আজকে আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য, যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে ফেলতে হবে, এবং সেই পথ একটাই, সে পথে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরও তীব্র করতে হবে, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে।